বিরোধী অপরাধের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের আপিল শুনানি দুই ডিসেম্বর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সর্বোচ্চ পদে বাংলাদেশের জয় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ এখানে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সরকার পক্ষের প্রথম দফার আলোচনা এবং চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স আমস্টারডামকে তিন এককে হারিয়েছে মেসি নেইমারের বার্সেলোনা শুনছিলেন প্রধান শিরোনাম মিলেনিয়াম সংবাদের মানবতাবিরোধী অপরাধের দায়ে নব্বই বছর কারাদান্ডাদেশ প্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের আপিল শুনানির জন্য দুই ডিসেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ দিন ধার্য করেন আদালতে গোলাম আজমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দু সালের ১৫ জুলাই বয়স বিবেচনায় নিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির পরিবর্তে গোলাম আজমকে নব্বই বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল এক একই সঙ্গে ট্রাইব্যুনালের রায়ে জামায়াতকে ক্রিমিনাল অর্গানাইজেশন বলে উল্লেখ করা হয় পাঁচ আগস্ট এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন গোলাম আজম গোলাম আজমকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বাতিল এবং খালাস চেয়ে আপিলটি করেন গোলাম আজমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে একশো নয়টি যুক্তি নিয়ে আপিল করেন তারা তাদের মূল আপিল পঁচানব্বই পৃষ্ঠার এর সঙ্গে সাড়ে নয় হাজার পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয় অন্যদিকে বারো আগস্ট সর্বোচ্চ শাস্তি চেয়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ একই সঙ্গে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জামায়াতকে নিষিদ্ধের আবেদন জানানো হয় রাষ্ট্রপক্ষের আপিল আবেদনটি দাখিল করেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদিন তুহিন রাষ্ট্রপক্ষ আপিলে বলেছেন ট্রাইব্যুনালে গোলাম আজমের বিরুদ্ধে দেওয়া শাস্তি অপর্যাপ্ত তাই সর্বোচ্চ শাস্তি ফাঁসির আর্জি জানিয়ে আপিল করেন তারা একই সঙ্গে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জামায়াতকে নিষিদ্ধের আবেদন জানান অন্যদিকে আসামি পক্ষের দাবি ট্রাইব্যুনাল যেসব কারণে সাজা দিয়েছেন তারা আইনগত ও ঘটনাগত ভিত্তি নেই আপিল বিভাগে উচ্চতর শুনানিতে গোলাম আজম নির্দোষ প্রমাণিত হবেন এমনটিও প্রত্যাশা তাদের প্রথম বাংলাদেশি হিসেবে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন পদে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট পদে সাংসদ সাবের হোসেন চৌধুরী নির্বাচিত হওয়ার বুধবার জাতীয় সংসদ তাদের সংবর্ধনা দেয়া হবে এ দুটি সংস্থার সর্বোচ্চ পদে তাদের এ বিজয়কে এদেশের সংসদীয় গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী আমাদের এই বিজয় সংসদীয় গণতন্ত্রের বিজয় আমাদের এই বিজয় বাংলাদেশের জনগণের বিজয় এটা আমাদের জন্য একটি বড় অর্জন এবং বিরল গৌরব আসলে আমরা একটা কথা বলি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার একটা বড় একটা স্বীকৃতি যেমন সদস্য সংখ্যা হচ্ছে এবং প্রায় পৃথিবীর সব দেশে এটার মধ্যে আছে কমনওয়েলথের উনিশটা দেশ আছে যারা আইপিউ সদস্য না পৃথিবীতে বর্তমানে একশো বিরানব্বইটা দেশে নির্বাচিত সংসদ আছে আমরা কিন্তু এখন মানে সংসদীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি কেননা একটা বিরানব্বইটা দেশের মধ্যে একশো পঁচাশিটা দেশ হচ্ছে এই দুটো সংগঠনের অন্তর্ভুক্ত মঙ্গলবার জেনেভা থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক সংবাদ সম্মেলনে শিরিন শারমিন বলেন এ অর্জনের মাধ্যমে প্রমাণ হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের গ্রহণযোগ্যতার কোনো ঘাটতি নেই এতে দেশের সংসদীয় গণতন্ত্রের বিজয় হয়েছে আন্তর্জাতিক ফোরামে বারবার যে প্রশ্নটি সম্মুখীন হতে হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ কিভাবে দুটো আন্তর্জাতিক ফোরামে এক সপ্তাহের ব্যবধানে নির্বাচন করছে এটা তো কখনোই হতে পারে না আপনারা কোনোভাবেই দুটো জায়গায় একসাথে জিততে পারবেন না এই প্রশ্নটি ছিল একদম সবচেয়ে কমন প্রশ্ন যেটা আমাদেরকে বারবার ফেস করতে হয়েছে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে আমরা দুটোতেই করব এবং আমরা দুটোতেই জিতব ওনার ওই কথাটাই বাস্তবে মানে প্রতিফলিত হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে কামুনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের 35 সদস্যের নির্বাহী কমিটির চেয়ারপারসন পদে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন গত 9 অক্টোবর 3 বছর মেয়াদী সিপিএ নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে প্রথম বাংলাদেশী হিসেবে নির্বাচিত হন তিনি তার সহযোগিতা নিয়ে তার ব্লেসিং নিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি সবসময়ে তার মধ্যে একটা প্রচন্ড আত্মবিশ্বাস কাজ করেছে এদিকে 163 দেশের সংসদের জোট আইপিইউ প্রেসিডেন্ট পদে প্রথম বাংলাদেশী হিসেবে নির্বাচিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন এ বিজয়ের মাধ্যমে আগামিতে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের অগ্রদূত হিসেবে নেতৃত্ব দেবে যে কোনো সংকট আছে বলে আমি মনে করি না কারণ যদি সেটা থাকত তাহলে এই বিজয় আসতো না এবং এই বিজয়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশের সংসদ বাংলাদেশের গণতন্ত্রের উপর বিশ্ব নেতৃত্বের আস্থা রয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এখানে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান হবে না মঙ্গলবার রাজধানীতে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে এবং প্রতিটি শিশু বড় হবে অবাধ স্বাধীনতা নিয়ে নিজেদের বীরের জাতি হিসেবে মন্তব্য করে তিনি আরো বলেন বাঙালি জাতি কোনোদিন মাথা নত করেনি আর করবেও না প্রধানমন্ত্রী বলেন রাসেল বেঁচে থাকলে পঞ্চাশ বছর বয়স হতো আমি চাই আমার দেশের আর কোন শিশুর ভাগ্য এমন ঘটনা আর না হোক আমাদের দুর্ভাগ্য যে এ হত্যাকারীদের এখনো বিচার করা হয়নি শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন প্রতিবন্ধী ও দারিদ্রদের অবহেলা না করে সবাইকে সঙ্গে নিয়ে আজকের শিশু কিশোরী একদিন এ দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে শিশু ও নারী পাচার রোধে নিজের অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ তাড়িত হয়ে রাসেলবিহীন উনচল্লিশ বছরের বেদনার কথা তুলে ধরেন শেখ হাসিনা ছোট্ট রাসেলের কথাই আমার মনে হয় কারণ রাসেল আমার অনেক ছোট আমি তাকে একবার বুকে পিঠে করে মানুষ করেছি সব সময় আমার কোলে কোলেই রাসেল থাকত আমি এটাই চাই যে আজকে যে শিশু আগামী দিনে তোমরাই তো ভবিষ্যৎ তোমরা লেখাপড়া শিখে বড় হবে তোমরাই তো এই দেশ পরিচালনা করবে তোমাদের মাঝ থেকেই তো আগামী দিনে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে বড় বড় অফিসার হবে আর্মি অফিসার হবে তোমরা বিভিন্ন পদে যাবে পাইলট হবে বৈজ্ঞানিক হবে কৃষিবিদ হবে দেশকে এগিয়ে নিয়ে যাবে কারণ এই ভবিষ্যৎ তোমাদের আমরা সেইভাবে তোমাদের গড়ে তুলতে চাই আলোচনা শেষে শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী রাজধানীর মিরপুরের ঝুট ব্যবসায়ী গিয়াস উদ্দিন হত্যার পেছনে তার স্ত্রীর পরকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে অনুসন্ধানে পুলিশ জেনেছে স্ত্রী লাবনী আক্তার লিমার সঙ্গে তানভীর আহমেদের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল ওই প্রেমিক তার বন্ধুদের নিয়ে গিয়াসকে হত্যা করেছে পরিকল্পনাকারী ছিলেন লিনা এজন্য তিনি খুনিদের নগদ টাকাও দিয়েছেন গত উনিশ অক্টোবর রাতে মিরপুরে নিজ বাসায় খুন হন গিয়াস উদ্দিন গত ১৫ তারিখে তারা বিবাহ করে একে অপরকে এবং বিবাহ করার পর থেকে নিবিড় ভাবে একে অপরকে পেতে চায় এবং প্রতিবন্ধকতা তো তার এক্সিস্টিং স্বামী তখন তারা পরিকল্পনা নেয় যে তাকে দুনিয়া থেকে সরাই দিবে মিরপুর ১০ নম্বর সেকশনের পনেরো নম্বর লেনের সি ব্লকের এগারো নম্বরের ছয় তলা বাসার চার তলার ফ্ল্যাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ঘটনার পর নিহত গিয়াসের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী লাবনী আক্তার লিমাকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তিন দিন পর মঙ্গলবার মিরপুর থেকে তিনজনকে গ্রেফতার করা হয় এরপর রহস্যের জট খোলে গ্রেফতারকৃত তিনজন হলেন বিএল কলেজের প্রথম বর্ষের ছাত্র তানভীর আহমেদ ঢাকা কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র সাদমান ইসলাম মুক্ত ও সরকারি বিজ্ঞান কলেজের প্রথম বর্ষের ছাত্র আকিবুল ইসলাম জিসান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন জানান গিয়াসউদ্দিন খুনের ঘটনায় তার স্ত্রী লিমা জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন যেদিন এই ঘটনা ঘটে সেদিনও আমি এটাকে অ্যাভয়েড করছি যে আমার দ্বারা আমি তারপর মানতে চাই নাই তো প্রথম হিট যেটা আমি করলাম মাথা হিট করার পর তারপর তো পড়ে গেল তারপর যা হওয়ার আর ওয়াইফ বলতেছে যে যদি আর আমি বাইরে না যাস তাহলে মানে চিল্লাপাল্লা করব করবো তো বুঝতেই আছেন কি পরিস্থিতি হবে তানবির আমার বলছিল তো আমি রাজি হই নাই আমি মুখ বেস্ট ফ্রেন্ড তোরা আমি জানাইছি বলছে না এগুলোর দরকার নেই তো কোনো এক কথায় কথায় আমরা তানবীরের কথা রাজি হই তার দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুর দশ নম্বর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তানভীর আহমেদকে আটক করা হয় এরপর তানভীরের তথ্যমতে হত্যায় সরাসরি অংশ নেয়া জিশান ও সাদমানকে আটক করা হয় নীলফামারীতে বিশ দলীয় জোটের জনসভায় যোগ দিতে বুধবার বিকেলে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির গুলশান অফিস সূত্র জানায় বিকেল চারটার দিকে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে বগুড়া সার্কিট হাউজে রাত যাপন করবেন বিএনপির চেয়ারপারসন এরপর বৃহস্পতিবার বেলা এগারোটায় নীলফামারিতে জনসভার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করবেন তিনি বিকেল তিনটায় নীলফামারি জেলা স্কুল মাঠে বিশ জোটের আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দাবিতে এবং দেশব্যাপী অব্যাহত গুম হত্যার প্রতিবাদে সংবিধান সংশোধন করে বিচারকদের অভিশংসন আইন পরিবর্তনের প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা তৈরিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করছেন বিএনপি চেয়ারপারসন এর ধারাবাহিকতায় ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জামালপুর সফর করেন বেগম খালেদা জিয়া এছাড়াও আগামী তিরিশ অক্টোবর নাটোর ৬ নভেম্বর কুমিল্লা এবং ১২ নভেম্বর কিশোরগঞ্জ সফর করার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন স্থানীয় বিশ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকেরা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন এদিকে সভা মঞ্চ ও এর আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তার অগ্রিম খবরাখবরের জন্য এরই মধ্যে সমাবেশস্থলে অবস্থান করছেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর চৌকশ একটি দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আমাদের কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখা থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এ সময় মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি উদ্বাতুল বাড়ি আবু ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি রিয়াদ খান এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমান সহ বিএনপি ও ছাত্রদলের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল প্রকার মামলা প্রত্যাহারের পক্ষে স্লোগান দেয় প্রেমিকের উপর অভিমান করে নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যয়নরত আয়েশা সিদ্দিকা নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে মঙ্গলবার রাতে শহরের বাঙ্গাবাড়িও এলাকার জেইসি ছাত্রীনিবাসের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ মৃত আয়েশা সিদ্দিকা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী ও জেলার মান্দা উপজেলার গণেশপুর গ্রামের আমজাদ হোসেনের মেয়ে পুলিশ সূত্র জানা গেছে একই গ্রামের আলীর ছেলে তৌফিক হোসেন ও একই কলেজের দ্বিতীয় বর্ষের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র তাদের মধ্যে অনেক আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল গতকাল দুপুরে আয়েশা সিদ্দিকা নিজ গ্রামের বাড়ি থেকে ছাত্রী নিবাসে ফিরে এসে তৌফিক হোসেনের সাথে কথা বলার জন্য ফোন করে সে সময় তৌফিক প্রাইভেট পড়ানো ব্যস্ত থাকায় পরে কথা বলবে বলে ফোনের লাইন কেটে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে বিকালে কাউকে কোনো কিছু না বলে পক্ষের দরজা বন্ধ করে দেয় রাত আটটায় তার সহপাঠীদের ডাকে সাড়া না দিলে তাদের সন্দেহ হয় পরে রাত সাড়ে আটটার দিকে থানায় সংবাদ দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কুমিল্লায় একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল এবং দু হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ মঙ্গলবার ভোর রাতে বুড়িচং এবং সদর দক্ষিণ এলাকা থেকে পৃথক অভিযানে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয় পুলিশ জানায় বুড়িচং উপজেলার জগৎপুর তুলাতলি বাজার থেকে মাসুম নামে এক মাদক ব্যবসায়ীকে একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় পরে সদর দক্ষিণ এলাকার পদুয়ার বাজার এলাকার তাজ হোটেলের সামনে থেকে আব্দুল হামিদ রনি নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয় তার কাছ থেকে 2000 পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস এর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ মঙ্গলবার নিউ ইয়র্কে 47 সদস্যের এক কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয় এ জয়ের ফলে 2005 থেকে 2017 সাল মেয়াদে ইউএনএইচআরসির সদস্য হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন এ বিজয়ে আবার প্রমাণিত হল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে হিউম্যান রাইটস কাউন্সিলের এশিয়া গ্রুপের সদস্য পদ পেতে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ এ গ্রুপে চারটি আসনের জন্য বাংলাদেশের সঙ্গে ভারত ইন্দোনেশিয়া কাতার ও থাইল্যান্ড ভোটে লড়ে সবচেয়ে বেশি ভোট পায় ভারত দ্বিতীয় সর্বোচ্চ ইন্দোনেশিয়া আর বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ একশো ভোট পেয়ে সদস্য পদ নিশ্চিত করে মহানবী হযরত মুহম্মদ আলী আলহ্লাম ও হজ সম্পর্কে বিরূপ মন্তব্যকারী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও তার বিচারের দাবিতে ২৬ অক্টোবর রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলসমূহ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান হরতাল ঘোষণা করেন ইসলামী দলসমূহের বেঁধে দেওয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় এ হরতাল ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি এর আগে বাইশ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ধর্মভিত্তিক আর দল ও সংগঠনের এই জোট বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ২৬ অক্টোবর হরতালের হুমকি দিয়েছিল সম্মিলিত ইসলামী দলসমূহ এর আগে গত তিরিশ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের সরকারকে পনেরো অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসলামী দলসমূহ এবারে আন্তর্জাতিক সংবাদ মিলেনিয়াম হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সরকার পক্ষের প্রথম দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে তবে পরবর্তীতে আবারও আলোচনায় বসার প্রত্যাশা ব্যক্ত করেছেন সরকার পক্ষের প্রধান মধ্যস্থতাকারী মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দুই পক্ষ সংলাপে বসে এতে সরকারের পক্ষে নেতৃত্ব দেন হংকংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিফ সেক্রেটারি ক্যারি ল্যাম এবং শিক্ষার্থীদের পক্ষে অংশ নেন পাঁচ নেতা এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি জানান বেজিং নয় প্রধান নির্বাহী নির্বাচন করবে জনগণ তবে তাদের এ দাবিকে অবাস্তব বলে আবারও প্রত্যাখ্যান করেছে হংকং ও বেজিং কর্তৃপক্ষ হংকং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন সরকারের অবস্থান স্পষ্ট নয় সরকারের উচিত জনগণের সামনে তাদের অবস্থান ব্যাখ্যা করা দু সালে হংকং প্রধান নির্বাহী পদে অবাধ নির্বাচনের দাবিতে চার সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে গণতন্ত্রপন্থীরা ব্রিটেনের পোর্টস মাউথ শহর থেকে সিরিয়ায় ইসলামী যোদ্ধাদের পক্ষে লড়াই করতে যাওয়া তৃতীয় এক ব্রিটিশ বাংলাদেশি তরুণ নিহত হয়েছে মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে পোর্টস মাউথের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এক সাবেক নেতা আবু শোয়েব তানজাম বিবিসিকে জানান মামুনুর রশিদ নামে এই তরুণ সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেটের পেয়ে লড়াই করতে গিয়ে নিহত হন বলে তারা জানতে পেরেছে স্থানীয় একটি মসজিদের চেয়ারম্যান আব্দুল জলিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানাচ্ছে পোর্টস থেকে লড়াই করতে যাওয়া চতুর্থ এক তরুণ এখন সিরিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে তারা জানতে পেরেছেন এ নিয়ে পোর্টসমাউথের মোট তিনজন বাংলাদেশি তরুণ সিরিয়ায় লড়াই করতে গিয়ে নিহত হলেন এর আগে ইফতেকার জামান এবং মোহাম্মদ হামিদুর রহমান নামে আরও দুই ব্রিটিশ বাংলাদেশি তরুণ সিরিয়ায় ইসলামিক স্টেটের হয়ে লড়তে গিয়ে মারা যান এবারে সংবাদ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ক্যাম্প নুতে ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা ডাচ জায়ান্ট টায়ক্স বিপক্ষে তিন এক গোলের সহজ জয় তুলে নিয়েছে বার্সা এই ম্যাচেও গোল পেয়েছেন মেসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচ পিএসজির কাছে হেরে যাওয়া লা লিগার অপরাজিত দল বার্সা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে গোলের দেখা পেতেও সময় বেশি লাগেনি কাতালানদের ম্যাচের সাত মিনিটেই গোল পায় লুইস এনরিকের শিষ্যরা ম্যাচের সাত মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাড়িয়ে দেওয়া বলে আয়াক্সের ডি বক্সের বাম পাশ দিয়ে কোন শটে গোল করেন ব্রাজিল তারকা নেইমার ফলে এক শূন্যতে এগিয়ে যায় বার্সা ম্যাচের চব্বিশ মিনিটের মাথায় গোল করেন মেসি বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার অসাধারণ একটি পাসে বল পেয়ে বাপায়ের চোখ ধাঁধানো রিসিভ এবং ফিনিশারের আয়াক্সের জালে বল জড়ান মেসি ফলে দুই শূন্যতে এগিয়ে যায় কাতালানরা প্রথমার্ধে আর কোনো গোল না হলে নেইমার মেসির দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা বিরতি থেকে ফিরে ম্যাচের পঁয়ষট্টি মিনিটের মাথায় এনরিক মেসিকে মাঠ থেকে তুলে নেন তার বদলি হিসাবে মাঠে নামেন স্পেনের তরুণ তারকা মনিরাল হাদ্দাদি বার্সার হয়ে তৃতীয় গোলটি যেন নেইমারের দেওয়া প্রথম গোলেরই পুনরাবৃত্তি রাফিনহার বাড়ানো বল বলে গোলবারের বাম্পাস দিয়ে কোনাকুনি শট গোল করেন সান্দ্রো রামিরেজ ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে নেইমার মেসি রামিরেজের গোলে তিন এক ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বিরোধী অপরাধের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের আপিল শুনানি দুই ডিসেম্বর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সর্বোচ্চ পদে বাংলাদেশের জয় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ এখানে সন্ত্রাস কোনো স্থান হবে না জঙ্গিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে হংকং এর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সরকার পক্ষের প্রথম দফার আলোচনা এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স আমস্টারডামকে তিন এককে হারিয়েছে মেসি নেইমারের বার্সেলোনা এই ছিল মিলেনিয়াম সংবাদে যে কোনো খবর পেতে লগ ইন করুন মিলেনিয়াম টিভি ডট নেটে সঙ্গেই থাকুন মিলেনিয়ামের